নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকে এখন যে বিষয় নিচ্ছে, সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি যে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। একদিকে দিল্লিতে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ কিছুক্ষণের পরেই মিটিং শুরু হবে প্রধানমন্ত্রীর সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন এবং বাদবাকি সমস্ত জায়গায় অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সংবাদটা এটাই পৌঁছে দিচ্ছে যে তিনি এসে গেছেন দিল্লিতে। এবার দিল্লি দখল করা শুধুমাত্র 2024 অপেক্ষা। না না, এসব রটনা। আসল ঘটনা কি? তিনি যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে এবং গিয়ে তিনি এই রাজ্যে যে সমস্ত দাবি দাওয়া আছে সেগুলো নিয়ে চাইবেন। আবার অনেকে যারা বামপন্থী এবং যারা তৃণমূলকে সাইডে রেখে বিজেপিকে সামনে রেখে লড়াইটা লড়েন আর কি, মানে সামনে দেখানো হয় বিজেপি বিরোধিতা, সাইডে তৃণমূলের সঙ্গে সামান্য হলো সম্পর্ক ভালো রাখার চেষ্টা। তো এই যারা করেন সেই মনোভাবাপন্ন মানুষগুলো আবার বলা শুরু করবেন নিজেদের অস্তিত্ব দেখানোর জন্য যে মমতা মোদি সেটিং চলছে। যাই হোক, এই সমস্ত কিছু চলবে, কিন্তু এর মধ্যেই যখন কেন্দ্রে গিয়ে মানে দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অস্তিত্ব জাহির করার ব্যাপারটা যেটা করছেন, মানে কি দেখাচ্ছে, তিনি কেন্দ্রীয় স্তরে কেন্দ্র স্তরে তার একটা গুরুত্ব আছে, অর্থাৎ জাতীয় স্তরে তার গুরুত্ব আছে, সেটা বোঝানোর যখন চেষ্টা করছে যেটা কি বিরোধীরা বলছে, সেরকম জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ঘোষণা করা হলো আগামী 6 মাসের পরেই, মানে 6 মাসের মধ্যেই সিএএ, মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছিল ক্যা ক্যা ছি ছি সিএএ লাগু হবে দেশ জুড়ে। এই যে বিষয়টা, এটা এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা চাপ সৃষ্টি করে দেবে এই রাজ্যে থাকা যদি চেষ্টা করে সিপিএমেরা এবং কংগ্রেসেরা। অবশ্য চেষ্টা করবে কি না বলা যাচ্ছে না, কারণ রাজনীতিতে বিজেপি বিরোধিতা সবচেয়ে বড় জিনিস, তারপরে ভেতরে ভেতরে সেটিংয়ের গল্পটা অন্য জিনিস। তো যাই হোক, যদি বিরোধিতা করার জন্য রাস্তায় নেমে বলেন যে মোদির কাছে গেল মমতা আর তখনই ঘোষণা হলো সিএ হবে, তার মানে কি সমস্ত কিছু মমতা জানেন? যদি বলে, আমি জানি এসব কথা ঠিক না, কিন্তু আসল সত্যি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার চাপে পড়লেন, কারণ 6 মাসের মধ্যে সিএএ লাগু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সিএ করতে দেবেন না বলেছেন, আসামে লাগু হবে, প্রত্যেকটা রাজ্যে লাগু হওয়া শুরু হয়ে যাবে, বিজেপি শাসিত রাজ্যগুলো তো হবেই, বহু কংগ্রেসি শাসিত রাজ্য তারাও চাইছে সিএ হোক, কারণ সিএতে তাদের কোনো আপত্তি নেই। কারণ একটাই কারণে আপত্তি নেই, কারণ হচ্ছে সিএ কখনোই দেশে থাকা মুসলিমদের বের করে দেওয়ার কথা বলে না, উল্টে কোনো মুসলমানকে বের করে দেওয়ার কথা নেই, এখানে খালি নাগরিকত্ব দেওয়ার কথা আছে। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা ওই রাজ্যের ওই দেশের সংখ্যালঘু মানুষদের যারা অত্যাচারিত এখানে আসছেন, তাদের মধ্যে কারা? শিখ, বৌদ্ধ এবং হিন্দু, খ্রিস্টান, এরা এই 4টে সম্প্রদায়। এবার প্রশ্ন হচ্ছে ধর্মীয় ভিত্তিতে কেন করা হবে, কেন করা হবে না, এই প্রশ্ন করলেই আবার এই রাজ্যে ভুল হয়ে যায়। অথচ এই রাজ্যটাই টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে, দেশ টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে, যারা সে সময় এখানে থাকতে পারবে না বলে এই দেশটাকে শত্রু দেশ বলে চলে গেছিল, অন্য দেশের দাবি করেছিল। শত্রু দেশ কেন বললাম? কারণ পাকিস্তান সৃষ্টি হয়েছিল ভারতবর্ষের শত্রু হিসেবে, সেটা পূর্ব পাকিস্তান ছিল আর পশ্চিম পাকিস্তান ছিল। পরে পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে থাকা মানুষরা মুক্তিযুদ্ধ করে মুক্তি কেড়ে নিয়েছিল, বাংলাদেশের মুক্তি নিয়ে এসেছিল। কেই বাংলাদেশ, এই বাংলাদেশও আলটিমেটলি চায় না সেখানে কেউ থাকুক, মানে যারা এই দেশে থাকার জন্য যারা জন্মেছিল, গোটা ভারতবর্ষ যখন এক ছিল, সেই সমস্ত সনাতনী মানুষদের, সে বৌদ্ধ বলুন আর যারা খ্রিস্টান আছে, তারা প্রত্যেকেই প্রায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, তাদের যে পরিষদ আছে তারা প্রত্যেকেই জানেন যে সেখান থেকে বিতাড়ন করা হচ্ছে উগ্র মৌলবাদী জেহাদি শক্তির দ্বারা বাংলাদেশ এবং পাকিস্তান তো বটেই। পাকিস্তানে তো হিন্দুদের মেরে সাফ করে দেওয়া হয়েছে বহু জায়গায়, তারা পালিয়ে পালিয়ে আসছেন, বহু লোক আসছে। বাংলাদেশে একই অবস্থা বহু জায়গায়, এখন শুরু হয়েছে বাংলাদেশে কিন্তু লড়াই, অর্থাৎ দেয়ালে পিঠ ঠেকে গেলে যেরকম লড়াই বেরালো কুকুরের বিরুদ্ধে, ঠিক সেভাবেই বাংলাদেশের হিন্দুরা কিন্তু লড়াই লড়ছেন, যতটা পারছেন লড়াই লড়ছেন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এবং
যারা চলে আসছেন, যাদেরকে আমরা দেখে হাসি, এই হাসাহাসি করে না, এই কি হাসছে, এসে গেলো চলে এলো, হেসে ফেলি, এই হাসিটা বন্ধ করা উচিত। কারণ তারা নিজেদের ধর্ম, নিজেদের ধর্ম রক্ষা করার জন্য এখানে চলে আসছেন, ধর্ম বলুন, তাদের মান সম্মান সমস্ত কিছু রক্ষা করার জন্য তারা এখানে চলে আসছেন। তারা যদি চাইতেন বা তাদের যদি ইচ্ছে হতো যে বাংলাদেশে থাকবো, এখানে আসবো না, তাহলে তারা ধর্মটা পরিবর্তন করলেই বহাল তবিয়তে থাকতেন। কারণ ওখানে বহু লোক ধর্ম পরিবর্তন করে বহাল তবিয়তেই আছেন, কিন্তু তারা অত্যাচারিত হলে এবং ধর্ম পরিবর্তন না করতে সে এই দেশে চলে আসে, তারা শরণার্থী। যারা ওই দেশে, যে দেশটা আমাদের দেশকে টুকরো করে হয়েছিল, সেই দেশে যারা রয়েছেন, তারা যখন ওই দেশ থেকে বিতাড়িত হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্যে যে আবেগ সমস্ত মানুষের মধ্যে দেখা যায়, সেটা কিন্তু বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু মানুষদের, মানে বাংলাদেশের সংখ্যালঘু তো আর হিন্দু, সেখানে তাদের ওপরে সেই দেশের নাগরিকদের এত বেশি বেদনা, মর্ম, মানে কী বলবো, সমস্ত কিছুই থাকে না, সব কিছু আমাদের দেশে বেশি বেশি পাওয়া যায়, কিন্তু ওই দেশে পাওয়া যায় না। এই দেশের মানুষরাও কেউ একবারও ভাবেন না ও দেশের লোকেদের কথা, তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা কিন্তু সামনে আসছে সিএতে, কাজে সিএ আগামী দিনে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উড়ে যাওয়া এবং তারপরেই এই ঘোষণা করা রাজনীতির একটা অদ্ভুত চাল। সেই চালেতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কী করেন দেখার অপেক্ষা, কারণ তাকে এবার কী ডিসিশন নেয় দেখার। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেলে ইউপিতে অর্থাৎ উত্তরপ্রদেশে একটা আসনও আর জেতা যাবে না অন্য কোনো দলের, কারণ হচ্ছে উত্তরপ্রদেশের মানুষরা সিএ সমর্থন করে, সে সমাজবাদী পার্টি হোক আর যেই হোক, কারণ তারা চায় যে আমাদের এসে এই দেশেতে, এই রাজ্যে, ওদের রাজ্যে আর কি উত্তরপ্রদেশে, সেখানে কেউ অনুপ্রবেশকারীরা না থাকুক, ভারতবাসীরা থাকুক। কারণ আপনাদের কাছে প্রশ্ন একটা আসতেই পারে যে এখানে যারা আবার বাংলা পক্ষ বা অমুক পক্ষ তমুক পক্ষ আছে, তাদের প্রশ্ন আসতে পারে তাহলে উত্তরপ্রদেশে তো বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে। দেখুন, উত্তরপ্রদেশে বহু জায়গায় বাঙালিরা দীর্ঘদিন ধরে বসবাস করছে, তাদের ওপর অত্যাচার হয়নি। আর বৃন্দাবন কোথায়? বৃন্দাবনে যারা আশ্রিতা, ম্যাক্সিমামই বাংলা থেকে যাওয়া বিধবা মহিলারা, যাদেরকে নিয়ে ওয়াটার সিনেমা শুটিং করতে চেয়েছিলেন মীরা নাইয়ার, আর যেটাকে আটকেছিল ওখানকার বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং শিবসেনা কিছু লোকেরা, আর সেটা নিয়ে প্রতিবাদে আমাদের এখানে বলা হয়েছিল এই রাজ্যে যে এইখানে শুটিং করতে দেবো, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, সব ইতিহাস হয়ে গেছে। কিন্তু সেখানে বাঙালিদের কোথাও দুচ্ছাই করে দেওয়া হয়নি, আর বাংলা এবং ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে থাকা মানুষকে উত্তরপ্রদেশ কখনোই বিমুখ করেনি। কাজেই সিএ নিয়ে যখন আন্দোলন হচ্ছে বা সিএ যখন চাপ এসে যাচ্ছে, লাগু হচ্ছে, মানে হওয়ার জায়গায় চলে এসছে, তখন সিএর বিরোধিতা করা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপায় নেই। এবং একদিকে যখন তিনি বিরোধিতা করতে যাবেন, উত্তরপ্রদেশে তিনি জায়গা হারাবেন। আর উত্তরপ্রদেশ যার দেশ তার, এটাই গোটা দেশ আমরা জানি। চলুন, এটাই ছিল এখনকার বার্তা। দেখতে থাকুন রুদ্রবার্তা, পরবর্তী বার্তা অবশ্যই থাকি থাকুন, কারণ পরবর্তী বার্তায় আবার আপনাকে ভাবানোর জন্য কিছুক্ষণ পরেই আছে আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।